তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের প্রার্থী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার এপিটোপিটে মোট ছটা কেসের উল্লেখ করেনি। একটা সিবিআইর মামলা আর পাঁচটা আসামে 18 সালে হওয়া মামলা। এবং ইলেকশন কমিশনের উচিত যে মিথ্যা হলফনামা দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা। বিধানসভা ভোট 294টি আসনে, এপিসেন্টার নন্দীগ্রাম। সেখানকার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গত 10ই মার্চ নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নে তিনি জানান তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। কিন্তু শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্টের দাবি, মমতার বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা রয়েছে। এই প্রেক্ষিতে সোমবার কমিশনে অভিযোগপত্র পাঠান তিনি। দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিল করা হোক। ইলেকশন কমিশনে আবেদন করেছি, ইলেকশন কমিশন আশা করছি ব্যবস্থা নেবে। ওই জন্যই তো আমি বলছি মিথ্যাশ্রী দেওয়া উচিত। উনি সব এই বিষয়গুলো ভালো জানেন, কেননা ওনার বিরুদ্ধে সুদীপ সেন চিঠি লিখেছে তো, 6 কোটি টাকা নিয়ে বসে আছে। সেই জন্য কে কার বিরুদ্ধে কটা কেস এগুলো উনি ভালো জানেন। বন্ধ করা বৈঠক উনি করেছে। তবে বেলা গড়াতেই বিতর্ক অন্যদিকে মোড় নেয়। শুভেন্দু শিবিরের অভিযোগপত্রে 6 নম্বরে সিবিআই এর একটি মামলার কথা উল্লেখ করা হয়। কিন্তু সিবিআই সূত্রের দাবি, যে মামলার কথা বলা হয়েছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত নন। 2008 সালে আসানসোলে এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে বেনামি সম্পত্তি সংক্রান্ত মামলা হয়। সেই মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর স্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, পরে তার নাম তোলা হয় চার্জশিটে। এইভাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখার কোনো চেষ্টা হয়, 294টার মধ্যে 290-91টা পেয়ে তৃণমূল ক্ষমতায় আসতে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই তার মুখ্যমন্ত্রী হতে চলেছে। এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, মনোনয়নপত্রের সঙ্গে সম্পত্তি এবং ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য হলফনামার আকারে জমা দিতে হয় প্রার্থীকে। তবে সেই হলফনামায় উল্লেখ করা তথ্যের সত্যতা যাচাইয়ের দায়িত্ব রিটার্নিং অফিসারের নয়। যিনি অভিযোগ করছেন তাকে কাউন্টার এফিডেভিট দিতে হয় রিটার্নিং অফিসারের কাছে। সেই এফিডেভিট ওয়েবসাইটে তুলে দেওয়া হয়। তবে এক্ষেত্রে মনোনয়ন বাতিল হবার কোনো সম্ভাবনা নেই। এফিডেভিট যেমন দেওয়া হয় নমিনেশনের সঙ্গে, তার সঙ্গে কাউন্টার এফিডেভিট দেওয়ারও ব্যবস্থা আছে এবং দুটোই কমিশনের সাইটে আপলোড করে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে আমরা আরব থেকে যে রিপোর্ট পাবো বলবো। নন্দীগ্রামে আসল যুদ্ধর আগে এখন মনোনয়নপত্র ঘিরে নতুন বিতর্ক। বিটন চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।